La 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 la. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ। তো আজকে ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করলাম, এর তো রাতের জন্য রান্না করব মাটন কারি, আর এটা ছিল গত সোমবারে ব্লগ, আজকে আর কি ভয়েস ওভার করলাম। যাই হোক, এখানে 1 কেজি পরিমাণ খাসি মাংস আমি ধুয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন করে নিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এবং আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্টটাকে আর কি ভালোভাবে কষিয়ে নিব। আর এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, জাস্ট আর কি রান্না করা। তো অনেকদিন পর আপনাদের মাঝে ব্লগ শেয়ার করলাম, তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সহজে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো যাই হোক, এরি ফাঁকে আমি মশলা দিয়ে দিয়েছি। এখানে মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ খাসির মাংস, এবং মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তার আগে দিয়ে দিব টক দই। তো রান্না করার পর চুলাটা আর কি ক্লিন করব, বাট চুলা ক্লিন করাটাই আমার বিফল হয়ে গেছে। কেন বিফল হয়েছে সেটা জানার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাংস থেকে কিন্তু অটোমেটিক পানি বের হয়ে আসছে। এখন ঝোল পরিমাণ পানি দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রান্না করব। তো এটা পুরান বাসায় রান্না করা হচ্ছে, কারণ অলরেডি আমরা নতুন বাসায় শিফট হয়ে গিয়েছি এই মাসে আর কি 12 তারিখে। তো নতুন বাসায় শিফট হয়েছি, বাট কোনো রকম আর কি গুছিয়ে রাখলাম, কারণ দেশে যাওয়ারও টাইম হয়ে আসছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন দেশে ভালোভাবে পৌঁছাতে পারি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। তো এই ছিল আমার মাটন কারির ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর তো কিচেন ক্লিনার দিয়ে চুলাটা ক্লিন করে নিব, আর চুলাটা তেমন একটা নোংরা হয়নি, তারপর আর কি ভালোভাবে ক্লিন করব চুলা এবং ওভেন নিয়ে। আর এখন এত বিজি থাকি যার কারণে টাইমলি ভিডিও দিতে পারছি না, হয়তো একটু সময় লাগবে, কারণ বাসা মুভ করা কতটা কষ্ট এবং ঝামেলা, যারা আর কি বাসা মুভ করেছেন তারা আর কি বলতে পারবেন। আর তাছাড়া ডিসেম্বর মাসে দেশেও যাব, তো সব কিছু নিয়ে আর কি বিজি থাকতে হয়। তো প্লিজ আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন। তো যাই হোক, চুলাটা তো অনেক কষ্ট করে ক্লিন করতেছি, বাট নেওয়াটাই আর কি বিফল হয়ে গেছে, কারণ এই চুলাটা নতুন বাসায় আর কি ফিট হবে না, ইলেকট্রিক চুলা আর কি ইউজ করতে হবে। তো নতুন বাসার জন্য আর কি নতুন চুলা কিনতে হবে, শুধু চুলা বলতে না, কিছু কিছু ফার্নিচারও কিনবো। তো আপনাদের ভাইয়া বলে নতুন বাসায় নতুন নতুন জিনিস যেতে চায়, পুরান জিনিস যেতে চায় না।
তো আমার চুলা ক্লিন করা হয়ে গেছে, আর আপনারা তো সবাই কম বেশি দেখছেন যে আমি চুলাটা কত কষ্ট এবং সুন্দর করে ক্লিন করেছি। বাট খুবই খারাপ লাগলো যখন শুনেছি যে চুলাটা নেওয়া যাবে না, নতুন চুলা কিনতে হবে। তো যাই হোক, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে আমার চুলা ক্লিন করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।